45তম বিসিএস পরিশীলন কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2022। তো আজকের বিরতি আমরা জানব 45তম বিসিএস পরিশীলন শীঘ্রই প্রকাশ হবে 45তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। পরীক্ষার প্রস্তুতিতে প্রতিযোগীদের এক ধাপ এগিয়ে রাখতে আমরা শুরু করেছি বিষয়ভিত্তিক সাজেশন সহ বিগত পরীক্ষার প্রশ্ন উত্তরের সম্মিলন। তো এবারের সংখ্যায় থাকছে বাংলা ও ইংরেজি। তো আমরা প্রথমে শুরু করব বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা প্রয়োগ ও অপপ্রয়োগ। দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন, বাক্যটি যে দোষে দুষ্ট। উত্তর বাহুল্য। সলজ্জিত শব্দটি অশুদ্ধির শিকার হয়েছে, বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে। আয়ত্তাধীন শব্দে শুদ্ধ প্রয়োগ হল আয়ত্ত বা অধীন। জীব জন্মবার্ষিকী শব্দ বহুল প্রচলিত হলেও অপপ্রয়োগ যে কারণে। উত্তর স্ত্রী অপপ্রয়োগ, স্ত্রী প্রত্যয় যোগ। বৃত্ত যদি গোল হয় বৃত্ত হবে সম্পদ। বাক্যটি যে কারণে অশুদ্ধ, শব্দ প্রয়োগজনিত। গুরুচণ্ডলী দোষ বলতে বোঝায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ। নির্বিমানী যে ধরনের অশুদ্ধি সমাস গঠিত। উল্লেখিত শব্দের শুদ্ধ প্রয়োগ হল উল্লেখিত। এরপরে হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি। আনুষঙ্গিক অদ্ভুত ক্রূর জ্যোতিক তত্ত্বাবধায়ক সরাসরি সিন্দুর সত্তা অন্তঃসত্ত্বা ঐদত্ত জাত বিমান তাত্ত্বিক যুগকাষ্ট বিদ্যজন দত্থ সেন সরস্বতী হৃদস্পন্দন মুহু মুহু প্রাতকৃত গণ্ডমূর্খ। এরপর হচ্ছে অশুদ্ধ শুদ্ধ। এ নির্মম হত্যাকাণ্ডে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল। শুদ্ধ। এ নির্মম হত্যাকাণ্ড দেখে গ্রামবাসী নিস্তব্ধ হয়ে গেল। অশুদ্ধ কষ্ট অর্থ ক্লেশ। শুদ্ধ কষ্ট অর্থ ক্লেশ। অশুদ্ধ মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। শুদ্ধ মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন। অশুদ্ধ নদীর জল হ্রাস হয়েছে। শুদ্ধ নদীর জল হ্রাস পেয়েছে। অশুদ্ধ সে শিরোপীড়ায় কষ্ট পাচ্ছে। শুদ্ধ সে শিরোপীড়ায় কষ্ট পাচ্ছে। অশুদ্ধ সে সংকট অবস্থায় পড়েছে। শুদ্ধ সে সংকটে পড়েছে। নাভেরি প্রতারণা জোডিয়াক রাশিচক্র অ্যাব্রোগেশন বাতিল ড্রাফট খসড়া গ্রানারি সজ্জাগার ইনফেরিয়র নিকৃষ্ট ম্যানুট্রিশন অপুষ্টি অরিনেন্স অধ্যাদেশ আউটডেট সেকেলে। এরপরে হচ্ছে বিপরীতার্থক শব্দ উদয় অস্ত ঐশ্বর্য দারিদ্র ছায়া কায়া ক্ষীণ পুষ্ট নশ্বর অবিনশ্বর অধিকা উপত্যকা আদিষ্ট নিষিদ্ধ উচ্চাটন প্রান্ত গঞ্জনা প্রশংসা তরা বিলম্ব মনোমুখর। সমর্থক শব্দ চালাক বুদ্ধিমান চতুর নিপুণ ধূর্ত ঠক ঢক। ঢেউ তরঙ্গ উর্মি কল্লোল হিল্লোল বিচি দাস চাকর বৃত্ত কৃতদাস অধীন অনুগত ঈর্ষা হিংসা বিদ্বেষ বৈরিতা পরচিকাতরতা অসোয়া কোহক মায়া ইন্দ্রজাল বেলকি সলনা প্রতারণা মুকুল কলি কলিকা কুরি কোর। ধ্বনি ও বর্ণ ভাষার মূল উপাদান ধ্বনি। অঘোষী ধ্বনির বর্ণরূপ বিসর্গ। নিঃশ্বাসের স্বল্পতম প্রহসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। অঘোষ অল্প প্রাণ দদিত বর্ণ তিনটি তালবস্ব মূর্ধন্যস দন্তস। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর।
যে ধ্বনি উচ্চারণের সময় স্বর তন্তি অনুরিত হয় না তাকে বলা হয় অর্ধঘোষ ধ্বনি। ম বর্ণের উচ্চারণ স্থান অষ্ট, নাসিক বর্ণগুলোর অন্য নাম অনুনাসিক বা সানুনাসিক। শব্দ ও পদ, মৌলিক শব্দ বা ধাতু প্রকৃতির সাথে উপসর্গ বা প্রত্যয়ের যোগে কিংবা সমাস নিষ্পন্ন হয়ে যেসব শব্দ গঠিত হয় তাদের বলা হয় সাধিত শব্দ। জল শব্দটির বিশেষণ জলীয়, ভাব প্রকাশের রীতি অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার। যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বলে বিশেষণীয় বিশেষণ। শাকসবজি শব্দটি গঠিত হয়েছে তৎসম ও ফার্সি শব্দযোগে। পদের বিভক্তি বলতে বোঝায় একই বিভক্তিযুক্ত পদ বাক্য। বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। যারা মাতৃভাষার মূল্য দেয় না তারা মায়ের মূল্য দিতে জানে না। যে ধরনের বাক্য জটিল বা মিশ্র, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। একটি সার্থক বাক্যের গুণ তিনটি। যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ, তারা ধ্বনি কিন্তু কৃপণ। যে ধরনের বাক্য যৌগিক সন্ধি। কথোপকথন সমান কথা যোগ উপকথন। ডাকেশ্বরী ডাকা যোগ ঈশ্বরী। মহার্ঘ মহাযোগ অর্ঘ। মীমাংসা মীমান যোগ সা। মনোজ মনোযোগ জ। মনোকষ্ট মনোযোগ কষ্ট। সন্ধি সংযোগ দি। তথোবস তথা যোগ এবস। বোধোৎসব বোধযোগ উৎসব। উন্নয়ন উজ্জ্বল নয়ন। পুনুচ্ছ পুনুযোগ চ। তো বন্ধুরা, আজকের বিরতিতে আমরা 45তম বিসিএস পরীক্ষার আর বিসিএস পরীক্ষার বা পরিশীলন সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেবন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।